নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে পাবনায় সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। গোপালগঞ্জে শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র্যালি সহ নানা আয়োজনে দিনটি পালন করা হয় মানিকগঞ্জ, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায়।